এই ভিডিওটা আর্জেন্টলি আমাকে বানাতে হচ্ছে, বসলাম বানাতে। রত্নাকর, বাল্মীকি, অনেক কিছু। অ্যাকচুয়ালি কোথা দিয়ে শুরু করবো সেটা বুঝতে পারছি। কাল আমি একটা ভিডিও করেছি, দেখো কাল আমি একটা ভিডিও করেছি, শুধুমাত্র এখানে ওই সঞ্জয়ের ছেলের নামে কারুর কমেন্ট বক্সে গিয়ে কিছু কমেন্ট করা হয়েছে, সেখানে কেউ লাভ রিয়াক্ট দিয়েছে, সেটার ওপর আমি ভিত্তি করে যে ভিডিওটা করেছি, না এই ভিডিওটা পার্টিকুলার আমার সঞ্জয় বা যার কমেন্ট বক্সে গেছে সে বা যে কমেন্ট করেছে সে, না আমি কিন্তু সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করেছি, সবার উদ্দেশ্যে করেছি। এখন শুনছি এই কথাটা বলা হচ্ছে, আমি এখন জানলাম কথাটা শোনার পরে, যে একটা ভয়ঙ্কর তীর ছুটে আসছে, তো ওই জন্য রূপ পাল্টানোর চেষ্টা করছে। মা কালী দিব্যি বলছে, গণপতি বাপ্পাকে বিশ্বাস করি, গণপতি বাপ্পার দিব্যি গিয়ে বলছি, আমি কোন দিকে, আমার দিকে কোন তীর ছুটে আসছে সেটার বিষয়ে আমার কোনো আভাস নেই, এখন আমি জানি না কোন তীর কোন দিক দিয়ে আসছে, এখন আমি শুনলাম তাই। তো যখন ভিডিওটা করতে বসেছি আমার মাথায় একটা জিনিস ছিল, যে কালকে যখন লাইভে সঞ্জয় চিৎকার করছিল আর এমন একটা মানুষের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা পড়েছে, আর যে কমেন্ট করেছে তারা ওতপ্রোতভাবে এমনভাবে জড়িত, এখানে পুনরায় পুরনো জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি না, যার জন্য কালকে আমার ভিডিওটা করা। যে যারা নতুন আছো তারা হয়তো অনেক ক্ষেত্রে জানো না যে যে কোনো জিনিস খুঁচিয়ে আবার ঘা করে সেই বাচ্চাদেরকে, মেন বাচ্চারা, আমার এখানে মেন উদ্দেশ্য বাচ্চারা, ক্রিয়েটার টু ক্রিয়েটার আমরা বলার অনেকেই চেষ্টা করি কিন্তু হয় না, কারণ কাল হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখেনি। আমি দেখলাম সকালবেলা প্যাশন উইথ মুন নামক যিনি আছেন, উনি কোনোদিনও আমাকে নিয়ে কখনো পজিটিভ না, উনি সবসময় যার সাপোর্টার্স তার হয়ে আমার নেগেটিভ ভিডিওই করেছে। আমি কোনোদিনও তাদেরকে কখনো উত্তরও দিতে যাই না, কোনোদিনও কোনো বিষয় বলতেও যাই না, আমার প্রয়োজন মনে হয় না। যেমন এই যে এই প্যাশন উইথ মুন যিনি আছেন উনি, এই রুনা লাইফ স্টাইলের রুনা, আচ্ছা তারপরে ওই যে লাউডস্পিকারটা কি নাম ওটা, তনুশ্রী নাকি ও, আচ্ছা আরও কারা কারা আছে আমি চিনি না, যাই হোক নাম মানে নামটা মনে পড়ছে না, মুখ চেনা আছে নাম মনে পড়ছে না। তো আমি এদের কাউকে উদ্দেশ্য করে বা এদের কাউকে কিছু বোঝানোর জন্য এদের কাউকে গিয়ে কোনো রকম উত্তর দেওয়া কোনোদিনও করিনি। আজকে এই মুন যিনি আছেন ওনার মনে হয়েছে কোথাও, আমি দেখলাম ওনার ভিডিওটা আমার সকালবেলা চোখে পড়লো, দেখলাম আমি যেখানটা ওনার মনে হয়েছে উনি বলেছেন। আমার বলার একটা উদ্দেশ্য ছিল যে যারা নতুন ভিডিও করতে এসছো তারা অনেকেই জানো না, আমরা যারা এখন নিজেদেরকে শুধরানোর চেষ্টা করছি, আচ্ছা বলছে কি গালিগালাজ, এই আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো, আমার ভিডিওতে লাস্ট কবে তোমরা গালাগালি শুনেছো? ঠিক আছে, যে আজকে বলতে বসেছে ওর নলেজটা কোথায় আটকে আছে আমি খালি বলছি শোনো, ও জানেই না যে অ্যাকচুয়াল এই কমেন্টটা এসেছে কার, ও জানে নব ক্যানভাসের কমেন্ট বক্সে এই কমেন্টটা এসেছে, বাট ও জানেই না যে মামনের মনের কথা মানে ওরই নামে যে আছে একজন সুতপাদী ভাই, যে ওরই মিট আপে গেছিলো তার কমেন্ট বক্সে এটা এসেছে, ও কিচ্ছু জানে না, বেসিক নলেজটুকু ওর নেই কার কমেন্ট বক্সে এসেছে কী এসেছে। ও সেখানে সঞ্জয়কে বোঝাতে গিয়ে পুনরায় অন্য যাদের বাচ্চা আছে তাদেরকে পুনরায় একটা অভিশাপ দিয়ে গেল, আর এখানে কী বলছে, বড় মনের পরিচয় দিচ্ছে, একটা বিশাল বড় বড় মন দেখাচ্ছে ও, যেখানে ও সুন্দরভাবে নিজেকে একটা ভিকটিম প্রেজেন্ট করলো আর সবাইকে অভিশাপ করে গেল, সবাইকে দোষারোপ করে গেল। শোন, না আমার বাল্মীকি হওয়ার ইচ্ছা আছে, না আমার রত্নাকর হওয়ার ইচ্ছা আছে, না আমার হেনা হওয়ার ইচ্ছা আছে, না আমার ত্যানা হওয়ার ইচ্ছা আছে, আমি রিম্পা, আমার রিম্পাই ঠিক আছে, ঠিক আছে। তোর বিষয় কোনোদিনও এক্সপেক্ট মানে করবিই না যে আমি কোনো ভালো কথা বলবো, তুই যে কোনো দিনও না, ঠিক আছে। তুই কি বলিস যে রেগুলার বেসিকের ওপর আমি তোকে যা যা বলেছি, তোর মা রে, তোর বাবা রে, তুই কজনকে ছেড়েছিস রে, কজনকে ছেড়েছিস ভুলে যাস, দশটা ভিডিওর একটা উত্তর দিয়েছিস, একটা উত্তরে তুই কোনোদিনও শুনেছিস আমি বলেছি যে তোর মা দশজনের সাথে শুয়ে বেড়ায়, শুনেছিস কোনোদিনও? তোর বাবা দশজনের সাথে শুয়ে বেড়ায় বলেছি কোনোদিনও? কোনোদিনও শুনেছিস? তুই একবার উত্তর দিয়েছিস প্রথমেই আমার মাকে বারো জনের সাথে শুয়ে গণধর্ষিতা করে তার কোমর ভেঙে দিয়েছিস, কোনোদিনও শুনেছিস? তোর ছোটো বোন কারোর সাথে শুয়ে বেড়ায়, তোর মেজো বোন কারোর সাথে শুয়ে বেড়ায় শুনেছিস? যেটা ছবিতে দেখা গেছে পোশাক নিয়ে বলেছি, যে তুই অন্যের বাচ্চার পোশাক নিয়ে কথা বলিস, তোর বোন ওইরকম পোশাক পরে রয়েছে, নাটক মারো, নাটক মারো, হ্যাঁ বাচ্চা শোন, পাপ পুণ্যতে বাচ্চা আসে যায় না, সেটা ভগবানের দান, যার যখন মনে হবে দেবে, না মনে হবে দেবে দেবে না। আজকে ওই প্যাশন উইথ মুন যিনি, উনি ভিডিওতে বলছিলেন যে যারা বাচ্চা যাদের কোলে নেই তারা তো বেশি বাচ্চাদের ভালোবাসে, যা মায়া দেখায় এমনি ভগবান তাদের কোল ভরিয়ে দেয়, এরকমই একটা কথা উনি বলছিলেন আজকে ভিডিওতে। তুই বলতো তুই কটা বাচ্চার দিকে মায়া দেখিয়েছিস? আমার বাচ্চাদের কী বলেছিস সেই কথায় আমি দ্বিতীয়বার যাবো না, সীমার মেয়েও তার কাছে বাচ্চা, সঞ্জয়ের ছেলেকেও তুই বলতে ছাড়িস নি, মুনমুনের মেয়ে, এই যে তোদের সব পরিত আদরের সব বিশ্বাসের ভালোবাসার লোক তুই বলছিস, তাদের বাচ্চাগুলোকে ছেড়েছিস? মুনমুনের মেয়েকে সঞ্জয়ের কাছে পাঠিয়ে দিচ্ছিস, যে মামা ভাগ্নি সম্পর্ক জড়িয়ে দিচ্ছিস, তুই বড় বড় এখানে ভিকটিম কার্ড খেলতে বসেছিস? তোর প্রতি করুণা, তোর প্রতি মায়া, উদারতা দেখাচ্ছিস, কিসের উদারতা রে, তোর প্রতি কিসের উদারতা? চল আমরা খারাপ, আমরা খারাপ, আমরা ফালতু তোকে নিয়ে বলেছি, কণিকা কী করেছিল তোর, কণিকা তোর পাকা ধানে কী মই দিয়েছিল, তুই তোর ওর সন্তানকে নিয়ে জন্ম পরিচয় তুলেছিলিস, একটা লাভ রিয়াক্ট এরকমই মেরেছিলিস, ও সেখানে তোকে স্ট্রাইক মেরেছিল একটা, তাও একটা স্ট্রাইক মেরেছিল, তারপর থেকে ওর কী করেছিল, ও তোর সাথে আর কী করেছিল তুই বল? তুই এখানে ভিকটিম কার্ড প্লে করতে এসেছিস, যে বাবা তুই কত বড় মহান, তুই কারুর কোনোদিনও ক্ষতি চাস না, দিনের পর দিন ক্ষতি চেয়েছিস, তুই ইভেন আজকে ভিডিওটা করতে বসে তুই পুনরায় বলে গেলি, তুই কী বললি সঞ্জয়কে যে এরকম বলাটা ঠিক হয়নি? আমিও মানছি, আমিও মানছি, যখন মাথা গরম করে যখন বলছিল হয়নি, যেটা হয়নি
রাগে বেরিয়েছে। সঞ্জয়কেও এটা বুঝতে হবে, সন্তান সবার সমান, তোমারটাও যেমন চোখের মণি বাকিদেরটাও চোখেরই মণি। তোমারটাকে বললে যেমন কলজা ফেটে চিড়ে যায়, অন্যেরগুলোকে বললে পরেও কলজা ফেটে চিড়ে যায়। তোমারও যেমন মনে হচ্ছিলো যে তাকে সামনে পেলে একবারে কেটে নুন ভরে দিই, তাদেরও মনে হয়, অন্যের মা বাবারও মনে হয় যখন তাদের বাচ্চাকে টানা হয়। আজকে তুই সঞ্জয়কে বোঝাতে গিয়ে তুই কী বোঝালি যে যাদের কোল আছে তারা তো মুখাগ্নির জন্য বসে থাকে, তাদের সন্তানদের মুখাগ্নি করতে হয়, এইসব কথা তোকে বোঝাতে হলো। তো নিজেরা বলার আগে ভেবে চিন্তে বলবে যদি তোমাদের ঘরেরগুলো এরকম হয়েছে। কী বোঝাতে চাইলি, কী বোঝাতে চাইলি? পজিটিভ বার্তা মারছো তুমি এখানে বসে নিজেকে ভিকটিম দেখিয়ে, যে তোমার মাতৃত্বের জায়গায় তুমি তো কারোর মাতৃত্ব ছেড়ে দিয়েছো। লোকের বাচ্চার স্পাম তুমি হিসাব করতে বসেছিলে, কার স্পাম, বাবাকে খুঁজতে বসেছিলে তুমি ওয়াইটিতে, আর তুমি মনে করছো তোমার সাথে খুব সুন্দরভাবে, তুমি ভিকটিম, তোমার পিছনে পড়ে থাকতে হবে। তুই কাউকে ছাড়িসনি এই জন্য কেউ তোকে ছাড়েনি, কেউ তোকে ছাড়েনি। আজকে তুই বলছিস আমি কারোর ক্ষতি চাই না, এই জন্য এদিকে আবার বলছিস কি ওই আসছে তো ওই জন্য রূপ পাল্টাচ্ছে, দরকার লাগে না তোর জন্য কিসের রূপ? তোর জন্য আগেও যে রূপ ছিল আজও সেই রূপ আছে, আগামী দিনও সেই রূপই থাকবে। কেন জানিস? তোকে ঘেন্না করি, তাই তোকে বলছি শোন, ঘেন্না করি। কিন্তু হ্যাঁ, ঘেন্না করি মানে এই ভগবান সাক্ষী ঘর তলে বসে বলছি, যদি কোনো দিনের জন্য পেছনে তোর কোনো ক্ষতি চেয়ে থাকে, কোনো দিনও একটা দিনের জন্য, যে হ্যাঁ ওর এইটা বরবাদ হোক, ওর এটা শেষ হোক, সবসময় চেয়েছি তোর এই বিষয়গুলোতে মুখটা বন্ধ হোক, যে টপিকগুলো তুই তুলে কথা বলিস তোর শেষ হোক। কারণ তোর সবচেয়ে বেশি ক্ষতিকারক কী? তোর জুবানটা, জুবানটা শেষ হওয়া দরকার। মানুষকে কী শেষ করবে? জুবান যেদিন বন্ধ হয়ে যাবে সব শান্তি হয়ে যাবে। না তোর চ্যানেল শেষ করার আমার কোনো মোটিভ, না তোকে শেষ করার। কেন এত নিজেকে এত ইম্পর্টেন্স দিই? তোকে শেষ করার জন্য মানুষ একবার উঠে পড়ে লেগেছে। হিল্লি তামসা দেখিস কখনো? কখনো দেখিস তোর কমেন্ট বক্সে কত লোকে তোকে ঝাড়ু ঝাড়ু ঝেঁটা জুতো তোকে ছুঁড়ে ছুঁড়ে তোকে অস্কারের মতো তোর মুখে ছুঁড়ে মেরে যায় থুতুর মতো? নাচতে দেখিস তুই? যেরকম অন্যের কমেন্ট বক্সে কমেন্ট তুলে তুলে নিয়ে এখানে নাচতে বসিস, আমাদের আমাকে দেখিস নাচতে? অনেক কিছু জানিস না, এত যে জ্ঞান মেরে গেলি না, সব জানতা হরিদাসের হনু মনে হচ্ছিলো তোকে, যে তুই এত কিছু জানিস, এত কিছু ভয় লোকে একবারে গুটিয়ে গেছে। তুই এত বড় বড় ক্রাইম করে তুই স্টিল বসে আছিস, আর বাকি সবাই ক্রিমিনাল বল, বাকি সবাই ক্রিমিনাল। আজকে তুই কী বলছিস? সবার জন্য আমি কিন্তু, সে আমার চরমতর শত্রু হোক, তার সে যদি এসে তার বিপদে দাঁড়ায় আমি কিন্তু তার সাথে কথা বলবো, তারা যদি সেদে এসে কথা বলতে আসে আমি কিন্তু তাদের সাথে কথা বলবো, তাই? তোকে সেদিন স্ট্রিম লাইভে সঞ্জয় ডেকেছিল, সেদে বলছিস তুই নিজে সেদে গেছিস, নিজে সেদে গেছিস। তোর মনে হচ্ছে সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে? তুই বলছিস সঞ্জয় আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, তারপরেও আমি সঞ্জয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাই তো? আজকে যখন আমি একটা পজিটিভ বার্তা দিলাম, তোর কেন মনে হলো পজিটিভ বার্তাটা ফেক? পজিটিভ বার্তাটা ফেক এখানে আমি বোঝাতে চেয়েছি যে যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো তোমরা করো না। এই বার্তাটা দেওয়া বুঝি ভুল? আজকে চল, এই যে তুই একটা ভুল করেছিস কেস খেয়ে বসে আছিস, আমি একটা ভুল করছি চল কেস খেয়ে বসলাম, বলে দিচ্ছি। তো সেরকম আমরা কি চাইবো? বাকি যারা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসে তারাও সেম ভুলগুলো করুক, তারাও কেস খেয়ে বসে থাকুক, এটা চাইবো? না সময় থাকতে তাদেরকে বলবো যে এই জিনিসগুলো তোমরা শুধরে চলো, কারণ আমরা সবাই ভুক্তভোগী। ভুক্তভোগী মানে তুই বুঝে গেলি কারোর কাছে মেল পাঠানো হয়েছে, কারোর কাছে চিঠি পাঠানো হয়েছে। তুই হ্যাভ ইউ গন ম্যাড? তুই বেসিক কোনো বুঝিস? আগে তো জান যে কী বিষয়ে কথা বলা হয়েছে, কেউ ভয় ভিডিও করেছে না কেউ সতর্ক বার্তা দিতে, আমার কোনো সাধুত্ব হওয়ার দরকার নেই। আমার কালকের ভিডিওটার একটাই মোটিভ ছিল যে যারা আমরা নিজেরা ভুলবশত অনেক কিছু করেছি, এখন শুধরানোর চেষ্টা করছি, কারণ সেই সময় আমাদের ওয়ার্ন করার কেউ ছিল না, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা তবু আছি, যেটা তোমাদেরকে বলতে পারছি যে এইগুলোর মধ্যে তোমরা একটা লিমিটের মধ্যে তোমরা করো, এর বাইরে যেও না। ওই যে বলি না অসহ্য লাগছিল পুরো ভিডিও দেখিস নি, ওই জন্যই তো ছেঁচড়ি। পুরোটা দেখবি তাহলে তো বুঝবি, পুরোটা দেখবি তাহলে তো বুঝবি। তুই কি বলিস আমাকে 10 দিন করেছে? আমি একদিন, তোর একদিন বিষ খাইয়েছিস তুই, এক এক দিনে বিষ খাইছিস। কী চিনিস না আমার হাজব্যান্ডকে বলতে ছেড়েছিস? চিনিস না আবার কী বলছি মারছো? আমার মাকে তুমি চেনো না, তাকে গণধর্ষিতা বানিয়ে দিয়েছো, তোমাকে না নাটক মারছো, এখানে ভিকটিম কার্ড প্লে করছো, এত চিন্তা তোমার, সবার প্রতি দরদ উতলে পড়ছে, এত বিষয়বস্তু নিজে বোঝ, প্রতিহিংসার দরুন এতটাই হিংস্র হয়ে যাচ্ছিস না, শুধরানোর চেষ্টা করছিস। তুই বলছিস বাবা এরা যা গালাগালি দেয় খুঁজে বার করতে বলিস তো, বিগত কয়েক মাস বলিস তো, তোর ভিউয়ার্সদেরই বলিস খুঁচিয়ে দেখে, সঠিকভাবে যদি নিরপেক্ষ হয় বলুক যে আমার কটা স্ল্যাং তারা পাবে আমার ভিডিওতে, বলুক একটু, জানো না বোঝো না আর খালি বলতে বসে যাও, ভিডিও খুলে খালি বলতে হয়। শেয়াল কোনোদিনও শুধরায় না, তোর মতন দালালও কোনোদিনও শুধরায় না, চাড়াল চামার একটা রক্তচোষা পিসাজ কোথাকারে, তোর মতনগুলোও কোনোদিনও শুধরায় না। তুই হচ্ছিস সেই ধরনের দিমাগ না যেগুলো কুটে কুটে সারাটা জীবন খায়, ক্যান্সারের থেকেও বড় বিমারি তুই, বলতে বসেছে। আজকে অনেক মানুষ আমার কাছে থেকে সরে গেছে সঞ্জয়ের সাথে আমাকে মিশে থেকে, আমি খালি তাদের দেখে হাসি। তুই হাস সারাটা দিন হাস, আমার কিছু ফারাকই পড়ে না। সঞ্জয় বুঝবে সে কতটুকু এগোচ্ছে, কেউ বাচ্চা না, তুই বুঝবি তুই কতটুকু এগোচ্ছিস, কার সাথে কী মিশছিস না মিশছিস, সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ মেশার উপরে হস্তক্ষেপ তো করতে পারি না, কারণ এখানে কেউ বাচ্চা না, সবাই বড়, সবাই যথেষ্ট বুদ্ধিমান, আর তোর মতন তো এক একজন বিজ্ঞ, তুই নিজেকে যেমন বিজ্ঞের হনু মনে কর, বিজ্ঞের বীজ, বলতে বসেছে, ভিকটিম কার্ড প্লে করছে। আমি যা সহ্য করেছি, আমি যা ইগনোর করেছি, সেই রকম আমরাও অনেক ইগনোর করতে পারি। তোর সাপোর্টার্সরা দিনের পর দিন নোংরা কথা বলেছে, আমার শ্বশুরমশাই মারা গেছে সেই সময়ও দিনের পর দিন নোংরামি করে গেছে, নোংরা পানা বলে গেছে, যেটা গেছিলো তোর সাথে মিটাতে। কোনো সময় উত্তর দিয়েছি?
কটা উত্তর দিয়েছি? ইগনোর পারা শেখাচ্ছ? এই যে একটা লাখন আমাদের এখান থেকে গেছে, হ্যাঁ ওকে নাকি উঠিয়েছি, চালনা করেছি, হ্যানা করেছি, এত কচি সুন্দরী উনি, একবার কচি খুকি একবারে, হ্যাঁ এই যে গিয়ে বলেছে দিনের পর দিন আমাকে নিয়ে ফালতু ভিডিও করে গেছে। কখনো বলেছি না, দরকার মনে করিনি, তার মনে হয়েছে সে বলেছে, সেটা তার বিবেকের ব্যাপার, আমার মনে হয়নি আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। জ্ঞান মারতে বসেছে, জ্ঞান ভিকটিম কার্ড প্লে করা, এভরি টাইম ভিকটিম কার্ড প্লে করছে, আর এখানে বলতে বসে গেছে, এদিকে জানেই না কার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে কে লাভ রিয়াক্ট দিয়েছে, মামনের মনের কথাকে বানিয়ে দিয়েছে নব ক্যানভাস, ইডিয়েট একটা। তো যাই হোক বন্ধুরা, মানুষকে যদি সঠিক বার্তাটা আমরা যে ভুক্তভোগী সেই জায়গা থেকে বেরিয়ে এসে যদি আমরা বলতে পারি কাউকে যে তোমরা কিন্তু এই সেম ভুলটা করো না, সেটা যদি মনে হয় ভয় তুই ভয় পাস, এত কিছু নিয়ে বসে আছিস ভয় পাস, আর তোর হেভি জোর না রে, আবার বলছি কোনো জোর না, তোর হারানোর কিছু নেই, বিশ্বাস কর মাইরি তোকে সত্যি কথা বলছি, তোর হারানোর মতন কিছু নেই, আমাদের ওই হারানোর ভয়টা আছে জানিস, ওই জন্য অনেক কিছু চিন্তা করি, ষড়যন্ত্র আসে না ভাই, আমি পারি না যে মানে ক্যামেরাটা অফ করবো, ফোন লাগিয়ে দিয়ে ষড়যন্ত্র শুরু করে দেব, আজ অবধি করিনি, যা করেছি ফ্রন্ট ক্যামেরা, চারটে যদি খারাপ কথাও বলি অন ক্যামেরায় বলে গেছি, ক্যামেরার পিছনে বলি, বেশি সব জানো না তুমি, লোকের বিষয় সব জেনে বসে আছো, নিজেকে একদম সতী প্রমাণ, আর সবাই সব অসতী, দু পয়সার চালানার সতী। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, মানে যাচ্ছে নাই মানে কিচ্ছু জানে না, বলতে বসে গেছে, সব ভয় পাল্টাচ্ছে, খেতে কাজ নেই না, কিসের ভয় পাল্টাবে? তুই বলতে চাইছিস যে ভুলগুলো আমরা করে এসেছি বা আমাদের শুধরাচ্ছি যে জিনিসগুলো, এখন কাউকে যদি আমরা প্রথম থেকেই এখন শুধরানোর চেষ্টা করি নিজেদের এক্সপিরিয়েন্স থেকে, সেটা অন্যায়। এই জন্য তোর ওপর গালি আসে, এই জন্য তোকে বলতে ইচ্ছা করে, বিশ্বাস কর, এই জন্য, দ্যাটস ওয়াই, এইটা হচ্ছে রিজন।